সৌজন্যে নিউ হক অ্যান্ড সন্স মেগা হোমস রিয়েলিটি রূপসী বাংলা ডট ইউএস খামারবাড়ি অ্যাটর্নি মঈন চৌধুরী ল ফার্ম পিসি এবং নিউ ইয়র্ক ইন্স্যুরেন্স ব্রোকারেজ। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মুখে লাগাম টানতে পরবর্তী দুটি নির্বাচনী বিতর্কের নিয়মে পরিবর্তন আনার ঘোষণা দিয়েছে আয়োজনকারী কমিশন। রিপাবলিকান ট্রাম্প ও ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনের মধ্যকার এই বিতর্কে শৃঙ্খলা ফেরাতে এসব বদল আনা হবে। ইরাকের উত্তরাঞ্চলীয় আধা স্বায়ত্তশাসিত কুর্দিস্তান অঞ্চলের আরবিলের আন্তর্জাতিক বিমানবন্দরে যুক্তরাষ্ট্র ঘাঁটি লক্ষ্য করে রকেট হামলা হয়েছে, তবে এর ফলে কেউ হতাহত হননি। ইরাকের সামরিক বাহিনী বলছে একটি সন্ত্রাসী গোষ্ঠী এর সঙ্গে জড়িত বলে দাবি করেছে। যুক্তরাষ্ট্রের সিনেটে বুধবার বাজেট বিল পাশ হয়েছে, এর ফলে সরকারের আসন্ন অচলাবস্থা কাটানো সম্ভব হলো। স্বল্পকালীন এই বিলটিতে বরাদ্দও বাড়ানো হয়েছে। সিনেটে বিলটি 84-10 ভোটে পাশ হয়। এখন এটি চূড়ান্ত অনুমোদনের জন্য হোয়াইট হাউসে পাঠানো হবে। সরকার বিভিন্ন দেশের সঙ্গে বিমান যোগাযোগ স্থাপনের উপর বিশেষ গুরুত্ব আরোপ করেছে। এ বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বিমানের নিরাপত্তা এবং সেবা বৃদ্ধিতে আন্তর্জাতিক সংস্থার চাহিদা অনুযায়ী যথাযথভাবে আইনগুলো প্রণয়ন করে সেই আইনও আমরা পাশ করে দিয়েছি যাতে আমাদের বিমান পৃথিবীর বিভিন্ন দেশে পাঠাতে পারি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশের ভৌগোলিক অবস্থানটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রাচ্যের সঙ্গে পাশ্চাত্যের যে সংযোগটা, বাংলাদেশ তার জন্য সব থেকে আদর্শ একটা জায়গা হতে পারে যদি আমরা সেইভাবে উন্নত করতে পারি। লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণ রেখা চীনা সেনাদের মোকাবিলায় এবার দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্রুজ ক্ষেপণাস্ত্র নির্ভয় মোতায়েন করেছে ভারত। ডিআরডিও এর দাবি, 6 মিটার দৈর্ঘ্যের এই ক্ষেপণাস্ত্রের নিখুঁত লক্ষ্যে আঘাত এনে শত্রু দমনের ক্ষেত্রে সাফল্যের হার 90%। বোমা মেরে শিশু হত্যার দায়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, সৌদি রাজা সালমান বিন আব্দুল আজিজ ও যুবরাজ মোহাম্মদ বিন সালমান সহ 10 জনের বিরুদ্ধে ফাঁসির আদেশ দিয়েছেন ইয়েমেনের একটি আদালত। পাশাপাশি হতাহতদের পরিবারকে $10 বিলিয়ন প্রদানেরও আদেশ দেওয়া হয়। আর্মেনিয়ার সঙ্গে ক্রমবর্ধমান সংঘাতের মধ্যে আজারবাইজানের পক্ষে সমর্থন ও সংহতি প্রকাশ করায় তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ও দেশটির জনগণকে ধন্যবাদ জানিয়েছেন আজারবাইজানের ভাইস প্রেসিডেন্ট এবং ফার্স্ট লেডি মেহরিবান আলিয়েভা। বায়ার্ন মিউনিখের জন্য এবছরটি ছিল সাফল্যের বছর। এবার আরও একটি শিরোপা জয় করল ক্লাবটি। এর মধ্য দিয়ে এবছর পঞ্চম শিরোপা ঘরে উঠল বায়ার্নের। বরুশিয়া ডর্টমুন্ডকে 3-2 ব্যবধানে হারিয়ে এবার জার্মান সুপার কাপ চ্যাম্পিয়ন হয়েছে দলটি।